আমার কাছে খুবই দুর্দান্ত রোমান্টিক, কারণ শাহিদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ, খুবই ভালো বন্ধুর মতো। প্রথমে শাহিদ ভাই তো আমার অনেক সিনিয়র আর্টিস্ট, তো একসাথে কাজ করতে গিয়ে আমরা বন্ধুর মতো করে কাজ করেছি, কারণ কাজ করতে গিয়ে যদি কোনো জড়তা থাকে তখন কিন্তু ওই কাজটা ভালো হয় না। তো শাহিদ ভাইয়ের সাথে কাজ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই হেল্পফুল একজন ভালো মনের একজন মানুষ আর খুব ভালো একজন অভিনেতা। এই ছবিতে আমাদের তেমন কোনো রোমান্টিকতা নাই, কারণ এটা তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, বীরাঙ্গনা একাত্তর, আর আগের দিনের প্রেমগুলো না ধরা ছোঁয়ার বাইরে হতো, কারণ তখনকার প্রেম ভালোবাসাটা খুবই পবিত্র ছিল, মনের টানটা বেশি ছিল, আমাদের কাছে দেখার থেকে আমরা দূর থেকে ফিল করতাম বেশি। তো ঠিক তেমনিভাবে এরকম ছবি ছিল। শাহিদ ভাইয়ের সাথে আমার খুব যখনই দেখা হতো আমি শাপলা ফুল তুলতাম, শাপলা ফুল নিয়ে আসতাম, তাকে শাপলা ফুল তুলে দিতাম, তার সাথে কিছু খুনসুটি ছিল, দুষ্টুমি ছিল, তারপর হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধ শুরু হওয়ার পর ভালোবাসা মানুষটা যখন চলে যায় যুদ্ধ করতে, তখন কিন্তু কেউই কিন্তু চায় না যে তার প্রিয় মানুষটা তার কাছ থেকে হারিয়ে যায়। তো আমি কিন্তু আদৌ জানি না আমার ভালোবাসার মানুষটা ফিরে আসবে কি না। তো ওই মুহূর্তটা শাহিদ ভাইয়ের সাথে আমার একটা সিন ছিল, সেই সিনটাতে আমি আমি এমন ফিল করছিলাম যে আসলেই মনে আমার ভালোবাসার মানুষ আমার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কি আমি মনে হয় তাকে আর জীবনও দেখতে পাবো না, মানে এটা ফিল করে আমি তাকে হাও হাও করে কান্না করতেছিলাম। আমার শাহিদ ভাইয়ের অনুভূতি ছিল, শাহিদ ভাই তো যখন দেখতেছে যে তার ভালোবাসা মানুষ তাকে ধরে কান্না করতেছে, শাহিদ ভাই বল শিলা আমিও মনে করি না যে তুমি শিলা, আমি মনে করছি আমার বউ। তারপর আমার একটু মজা টজা শুনছে। আমি মন দিয়ে অভিনয় করেছি, আমি চাই আমার এই চলচ্চিত্রটি সফলতা পাক। আর সব থেকে বড় ব্যাপার, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছি আমি, যেহেতু আমি নিজেই বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি, আমি নিজেকে গর্ববোধ করি যে এত বড় একটি চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি। আর বীরাঙ্গনাদের সম্মান দেওয়া, বীরাঙ্গনাদের জীবন নিয়ে এই চলচ্চিত্রটি কাহিনীকে তুলে ধরা হয়েছে। আমরা সকলেই জানি যে একটা বীরাঙ্গনার জীবনের কতটা কষ্ট তাকে সহ্য করতে হয়, বা কতটা নির্যাতন নিয়ে তাকে বেঁচে থাকতে হয়, বা একটা বীরাঙ্গনার গর্ভে যে সন্তান আসে সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে তার কিন্তু কোনো বাবার পরিচয় থাকে না। আর একটা সন্তান যখন বড় হয়ে জানতে পারে তার কোনো পিতৃ পরিচয় নাই, বা তার মা একজন বীরাঙ্গনা, সেই সন্তানটার বেঁচে থাকলেই বা কি আশা থাকে, সেই সন্তানটার কি মানসিকতা নিয়ে সে জীবনযাপন করে, এই সকল কিছুকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটিকে তুলে ধরা হয়েছে। আর আমি অনেক ভাগ্যবান যে এরকম একটি চরিত্র পেয়েছি, বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করতে পেয়েছি। অনেকদিন পরে করোনার মহামারীর পরে আমাদের এই চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে, আর 2022 সালের সব থেকে শেষ ছবিটাই কিন্তু আমাদের ছবি দিয়েই হচ্ছে। আর আমি অনেক আনন্দিত যে 2022 ইভেন 2023 দেশের শুরুটাও কিন্তু আমরা পাচ্ছি। সো 2022-2023 আমরা একসাথে উদযাপন করবো আমাদের এই চলচ্চিত্র দিয়ে। সবাই হলে যাবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমারই তো একটা তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের মধ্যে এটার যে ভিন্নতা আছে আপনারা সকলেই জানেন, আমাদের বীরাঙ্গনাদের নিয়ে কিন্তু তেমন কোনো চলচ্চিত্র নির্মাণ করা হয়নি। এই প্রথম বীরাঙ্গনাদের নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে, যার জন্য আমি বলবো যে এটার ভিতরে অনেক ভিন্নতা আছে। বীরাঙ্গনা, আমি বীরাঙ্গনা, এটাই আমার মূল চরিত্র। আর সব থেকে বড় ব্যাপার, হ্যাঁ তুমি যেটা প্রশ্ন করেছো আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমি গ্রামে একটা সাধারণ সরল মেয়ে থাকি, কেউই কিন্তু বীরাঙ্গনা হয়ে জন্মায় না, সবাই কিন্তু চায় সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে। তো যখন আমাদের দেশে যুদ্ধ চলে আসলো, যখন আমাদের মা বোনদেরকে নির্যাতন করা হয়, যখন পাকিস্তানের বাহিনী তাদের ক্যাম্পে নিয়ে যায়, 9 মার্চ যখন তাদেরকে নির্যাতন করে, নির্যাতন করে যখন তারা বের হয়ে আসে, তখনই কিন্তু তার বীরাঙ্গনা হয়ে হয়, কারণ বীরাঙ্গনা হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে তাদের গর্ভে যে সন্তান থাকে তার সন্তানই কিন্তু কোনো পরিচয় থাকে, আর সেই সন্তানটা যখন পৃথিবী আলো দেখে তার কিন্তু কোনো বাবা থাকে না, কারণ সেই সন্তানটি কিন্তু জানে না যে তার পিতা কে। তো এই সকল কিছুকে ভিত্তি করে এই চলচ্চিত্রটি কেউ কিন্তু
আমাদের সেই 1971 সালে আমাদের বীরাঙ্গনা মামুনরা কতটা কষ্ট পেয়েছে, কারণ